فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. ওযু ছাড়া মোবাইলে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা, মোবাইল এবং কিতাবে তেলাওয়াতের ক্ষেত্রে সওয়াবের কোনো ভিন্নতা আছে কিনা, দুটো প্রশ্ন আপনি করেছেন। মোবাইলে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা ওযু ছাড়া, এটাই হচ্ছে আপনার প্রথম প্রশ্ন। এখানে আমরা যদি বিষয়টা দেখি তাহলে মানুষ কোরআন তেলাওয়াতের দুরকম পদ্ধতি অবলম্বন করে থাকে। একটা হলো মুখস্থ পড়ে, যেটাকে বলা হয় আল কিরাআতু অথবা কিরাআতুল কোরআনুল কারীম আন যাহরি কলবিন, অন্তর থেকে মুখস্থ সে কোরআন তেলাওয়াত করে। আরেকটা হচ্ছে সে মুসহাফ খুলে, আরবি মুসহাফ খুলে সেটা স্পর্শ করে দেখে পড়ে। এখন যদি আমরা প্রথম মুখস্থ পড়ার কথা আসি, মুখস্থ পড়ার কথা আসে, তাহলে দেখব যে শরীয়তে এমন কোনো দলিল নেই যে মুখস্থ পড়ার জন্য ওযুকে শর্ত করা হয়েছে। বরং ওলামায়ে কেরাম বলছেন যে যেহেতু হাদিসে কোনো শর্তের কোনো দলিল নাই যে মুখস্থ পড়া যাবে না ওযু ছাড়া, তাহলে আমরা বলবো এখানে ওযুর শর্ত নাই। হাদাসে আকবর থেকে ওযু করার শর্ত নাই, হাদাসে আসগার থেকেও ওযু করার শর্ত নেই। আচ্ছা, তবে যেহেতু কিতাবুল্লাহ আল কোরআন একটা মহতারাম গ্রন্থ, অতএব ওযু সহকারে পড়াটাই হচ্ছে অধিক সম্মানের কাজ, অধিক উত্তম কাজ, কোনো সন্দেহ নাই। আর যদি কেউ স্পর্শ করে পড়ে কোরআনটাকে, যদি আরবি কোরআন, এখানে আমরা তাফসির কথা বলছি না বা অনুবাদ গ্রন্থের কথা বলছি না, আরবি কোরআনটা, এখানে আরবি ছাড়া কিছু নেই, সেটা মুসহাফ, সেটা হলো পরিপূর্ণ মুসহাফ, সেটাকে স্পর্শ করে যদি পড়ে তাহলে আমাদের জমহুর ওলামায়ে কেরাম বলেছেন, জমহুর আহলুল আলেম তারা বলেছেন যে এখানে যে হাদিসগুলো এসেছে লায়ামা সুহিল্লা তাহের, সে হাদিস দ্বারা প্রমাণিত হয় যে এটা স্পর্শ করা যাবে না অজু ছাড়া। এখন কেউ যদি পড়ার জন্য সেটাকে স্পর্শ করতে চায় অথবা পড়া ছাড়া এমনি স্পর্শ করতে চায়, উভয় অবস্থাতে রুজু লাগবে, এটাই হাদিসের ভাষ্য এবং এটাই সব যুগের জমহুর ওলামায়ে কেরামের বক্তব্য, শেখ সোলাহ ইবনে উসাইমিনের বক্তব্য এবং আর অনেক মুহাদ্দিস ওলামায়ে কেরামের বক্তব্য। এখানে কেউ কেউ দ্বিমত পোষণ করেছেন, তারা বলেছেন যে না, আরবি কোরআনটাও ওযু ছাড়া পড়া যাবে, কিন্তু তাদের পক্ষে কোনো দলিল নেই। তারা বলছেন যে এই হাদিসটা নাকি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যাই হোক, আসলে এটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য যেহেতু এটা হাদিস, লাইয়ামা সুইলাল মুতাহহারুন সেটা তো আয়াতের কথা, বাট এখানে হাদিসে মানুষকেই বোঝানো হয়েছে। অতএব এই কোরআনের আরবি মুসহাফটা তহারাত ওয়ালা ব্যক্তি ছাড়া কেউ স্পর্শ করতে পারবে না, সেটা সে তেলাওয়াতের জন্য স্পর্শ করুক অথবা অন্য যে কোনো উদ্দেশ্যে স্পর্শ করুক। এখন কথা হচ্ছে জাওয়াল বা মোবাইল, যেটা আপনি বললেন, সেই মোবাইলের কোরআনটা কি মুসহাফ? এর মধ্যে যেটা সফটওয়্যারের মধ্যে আছে আপনি ব্রাউজ করতে হয়, তা নাহলে কিছুই না, এটা অনেকটা ক্যাসেটের মতো যেখানে শব্দ দেখা যায় না, মানে এরকম আর কি। তাহলে ক্যাসেট এর অডিও অথবা ভিডিও, ভিডিওর মধ্যে কিন্তু দেখা যায়, কিন্তু আপনি যদি ফিতার মধ্যে কোথায় দেখবেন? পাবেন না। এটা হলো একটা সফটওয়্যারের মাধ্যমে এটাকে ভাসানো হয়, ব্রাউজ করা হয়, একটা টেকনোলজি, কিন্তু প্রকৃত অর্থে এখানে লেখা কিছু নাই, সফটওয়্যারের মাধ্যমে এটাকে ভাসানো হয়। অতএব যদি কোনো ভিডিও রেকর্ডিংয়ের মধ্যে, ভিডিও ক্যাসেট যদি থাকে, তার মধ্যে ভিডিও থাকে, সেখানে কোরআনটাকে দেখা যায়, তাও মেশিনের মাধ্যমে, ভিডিও প্লেয়ারের মাধ্যমে দেখাতে হবে, ঠিক তেমনি সফটওয়্যারের মাধ্যমে সেটাকে দেখাতে হবে, অডিও রেকর্ডার অথবা কোনো অডিও সফটওয়্যারের মধ্যে যদি কোরআন থাকে কারো ভয়েসে, তাহলে এগুলো স্পর্শ করতে কোনো অসুবিধা নাই, কারণ এগুলো মুসহাফের হুকুমের মধ্যে না, এগুলো মুসহাফের হুকুমের মধ্যে না। যেহেতু এটা মুসহাফ না, সুতরাং এগুলোকে স্পর্শ করতে কোনো অসুবিধা নেই। সফটওয়্যারটাকে অফ করে যখন আপনি মেশিনের মধ্যে গুটিয়ে ফেলবেন, তখন এর সারফেসটা অর্থাৎ স্ক্রিনটা স্পর্শ করতে কোনো অসুবিধা নেই। এই জন্যে মোবাইলগুলো যদি কেউ, যেখানে কোরআনের সফটওয়্যার আছে বাট সেটা আপনি ব্রাউজ করছেন না, তাহলে সেটা যদি আপনি কখনো যে কোনো জায়গায় নিয়ে যান, তাতেও কিন্তু আসলে শরীয়তের ওই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে না। তবে আমরা বলবো যে এমত অবস্থায় এগুলো না নেওয়াই ভালো, না নেওয়াই ভালো। যেভাবে আমরা বলেছি ইভেন মুখস্থ কোরআন পড়ার ক্ষেত্রেও ওযু করাটাই ভালো। তো মোটামুটি আমরা দেখি যে এখানে সালে আল ফৌজানকে প্রশ্ন করা হয়েছে, বলা করা হয়েছিল কি, আমি কোরআন তেলাওয়াত করতে খুবই আগ্রহ পোষণ করি,
এবং সাধারণত আমি মসজিদে খুবই সকালে যাই এবং আমার সাথে মোবাইল থাকে, নতুন যে মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইলগুলো থাকে যেখানে কোরআনের সফটওয়্যার আছে। হ্যাঁ, তো আমি তহারাতের উপর থাকি না, তারপরেও আমি আমার পক্ষে যেটা সহজ আমি সেরকম কিছু তেলাওয়াত করি এবং কোনো কোনো আজ্জা অর্থাৎ একসাথে কয়েক পারা পড়ে ফেলি। তাহলে আমার কি আসলে পড়ার সময় তহারাতটা জরুরি, যে আমি যে কোরআন দেখে পড়ছি ইয়ে থেকে, জাওয়াল থেকে অথবা মোবাইল থেকে? তখন তিনি উত্তর দিয়েছিলেন যে আসলে এটা হলো একটা বিনোদন বা একটা শৌখিনতা যেটা আমাদের উপর আসলে জাহির হয়েছে অ্যান্ড্রয়েড ফোন। হ্যাঁ, তো এগুলো মসজিদের মধ্যে বললেন, মসজিদের মধ্যে মোসাহেফ যে আরবি কোরআন সেগুলো যথেষ্ট আছে এবং অত্যন্ত ভালো সুন্দর প্রিন্টিং প্রিন্টেড কোরআন আছে, সুতরাং জাওয়াল থেকে পড়ার দরকার নাই মসজিদে, তিনি বলছেন জাওয়াল থেকে পড়ার দরকার নাই, মুসাফ থেকে পড়াটাই তার জন্য উত্তম, এটাই আমাদের সালাফ করে এসছেন, আমরা সেটা করব, এটা তিনি বলছেন। তবে যদি কেউ মোবাইল থেকে পড়ে তাহলে তার কোনো সমস্যা নেই, মোবাইল থেকে যে সফটওয়্যার মাধ্যমে পড়া হচ্ছে সেটা মুসাফের হুকুম রাখে না বলেই তিনি অভিমত ব্যক্ত করেছেন, অথবা আমরা সে অভিমত ব্যক্ত করছি এবং আমরা বলবো যে ওযু ছাড়া জাওয়াল থেকে অথবা মোবাইল থেকে কোরআন তেলাওয়াত করা যাবে, তবে মুসহাফ থেকে, আরবি মুসহাফ থেকে, যেহেতু সে উসলুবটাই সবচেয়ে উত্তম এবং আমাদের উলামা ইকরাম সেটা করেছেন, আরবি মুসহাফ থেকে কোরআন তেলাওয়াত করাটা উত্তম। সওয়াবের তারতম্যর ক্ষেত্রে যেহেতু সরাসরি কোনো দলিল নাই, এই জন্য আমরা এই কথা বলাটা গর্হিত মনে করি যে এখানে বেশি সওয়াব হবে ওখানে বেশি কম সওয়াব হবে, সে কথাটা আমাদের বলারও প্রয়োজন নেই। কিন্তু আমরা উত্তমটা তো বুঝতে পারলাম, আরবি মুসহাফ থেকে বড় থেকে পড়া, ছোটো অ্যান্ড্রয়েড ফোন থেকে পড়তে গেলে ভুলও হতে পারে ইত্যাদি।